আমি নিজে বানাচ্ছি সবকিছু নিজে সবকিছু দেখায় দিচ্ছি নিজে বানাচ্ছি চালায় দেখবে বুঝবে তারপরে সিএনজি মাত্র অর্ডার দিয়ে বানায় নেবে দেখেন এটা কিন্তু গ্যাস ছাড়া সিএনজি চলবে গ্যাস লাগবে না বৈদ্যুতিক চার্জে অটো যেমন চার্জে চলে ঠিক এই সিএনজিটা কিন্তু বিদ্যুতের চার্জে চলবে অটো বিকল্প হিসেবে আপনারা এই সিএনজি নিতে পারেন হ্যাঁ সেম জিনিস আলাদা কোনো কাগজপত্র লাগবে না এই যে নগদ ব্রেক এই যে নগদ ব্রেক দেখেন পুরো হ্যান্ড ব্রেক আচ্ছা কোনো চলবে না এই যে পুরো হ্যান্ড ব্রেক এই যে পুরো হ্যান্ড ব্রেক ধরবে এই শব্দ হয় না না কোনো শব্দ হবে না সিএনজি 28 লাখ 30 লাখ টাকা কাগজ সহকারে তো এটা চালালে কোনো কাগজ টাকা কিচ্ছু লাগবে না জাস্ট শুধু ডালাওয়ালা খুললা পুলিশকে দেখায় দিবেন ভাই আমার ব্যাটারি চালিত অটো এটা হচ্ছে অটো এটা হচ্ছে অটো সেম ব্যাটারি চালিত গাড়ির কোনো কাগজ হয় না আসসালামু আলাইকুম সাজান ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন আসিফ আলহামদুলিল্লাহ ভালো আপনি তো সব সময় অটো বানান আমরা জানি কিন্তু এবার সিএনজি আসছেন অনেক বাইরে আসছে সিএনজি হ্যাঁ ভাই সিএনজি একটা ভাই গ্যাস ভরতে গেলে গ্যাসের দেশে গ্যাস থাকে না এমনি গ্যাসের সংকট হ্যাঁ ভাই আপনি সিএনজি বানান না কেন তার জন্য ভাই কাস্টমার সুবিধার্থে তার জন্য আমরা সিএনজি বানান নিয়ে আসছি মানে এটা কি গ্যাস লাগবে না এটা গ্যাস চার্জ লাগবে না সম্পূর্ণ ইলেকট্রিক সিস্টেম যেমন অটো যেভাবে চালাচ্ছে সেম সিএনজিটা সেভাবে চালাবে সেম মানে সেম সিএনজিটা হ্যাঁ দেখেন এটা কিন্তু গ্যাস ছাড়া সিএনজি চলবে গ্যাস লাগবে না বৈদ্যুতিক চার্জে অটো যেমন চার্জে চলে ঠিক এই সিএনজিটা কিন্তু বিদ্যুতের চার্জে চলবে কয় ঘন্টা চার্জে কয় ঘন্টা চলে এটা হচ্ছে আপনার এক চার্জে প্রায় আপনার যদি আপনি এক চার্জে 200 কিলোমিটার প্লাস চলবে এটাতে একটা রেট পড়বে আর একটা হচ্ছে এক চার্জে 100 কিলোমিটার প্লাস চলবে এটাতে রেট পড়বে দুই বাজে দাম হবে এটা আপনি নিজে বানাচ্ছেন আমি নিজে বানাচ্ছি সবকিছু নিজে সবকিছু দেখা দিচ্ছি নিজে বানাচ্ছি এটা জাস্ট একটা স্যাম্পল রাখছি মানুষ এসে চালায় দেখতে চায় ভাই আপনার সিএনজি আমরা চালাইছি সবসময় গ্যাসে এখন ব্যাটারি দিয়ে করছে কিন্তু আমরা কিনলাম পরে গেছে চালাতে পারলাম না কিন্তু আপনার তো রিটার্ন নিবে না তার জন্য আইসা দেখে চালায় দেখবে বুঝবে তারপরে সিএনজি মাত্র অর্ডার দিয়ে বানায় নিবে বাহ চমৎকার আপনি আগে আইসা এটা দেখবে চালায় সিএনজি ঠিক আছে কিনা তার জন্য আমরা একটা সিএনজি স্যাম্পল দেখি স্যাম্পল আছে আপনারা আসবেন দেখবেন চালাবেন মনের মতো হলে আপনি অর্ডার দিবেন বানায় দিবে ভাই অর্ডার দিয়ে বানায় দেবে এটা তো সম্পূর্ণ নতুন হবে হ্যাঁ কি কি থাকবে এটা হচ্ছে পাঁচটা ব্যাটারি পাঁচটা ব্যাটারি 1200 কেজি প্লাস লোড দিতে পারবে আচ্ছা 412 টায়ার একটা চাকা পাবে একটা চার্জার পাবে সম্পূর্ণ ব্রেকটা হাওয়া ব্রেক এই যে হাইড্রোলিক সিস্টেম হাওয়া ব্রেক এই যে দেখেন হাওয়া ব্রেক সম্পূর্ণ পিছনে স্প্রিং আছে সামনে স্প্রিং আছে সম্পূর্ণ একটা মজবুত একটা সিএনজি কোনো ক্যাসকেজ করবে না অ্যাডজাস্ট করবে না সম্পূর্ণ বাজাজ কোম্পানির মাল দিয়ে এটা বানানো বাজাজ বাজাজ থেকে আমরা মাল নিয়ে আসি ওই গাড়িটারই আমরা সিএনজির বডির দাম কম কিন্তু সিএনজি ইঞ্জিনের দাম প্রচুর বেশি একটা টাকা বৃদ্ধি সিএনজি 28 লাখ 30 লাখ টাকা কাগজ সহকারে তো এটা চালালে কোনো কাগজ টাগজ কিচ্ছু লাগবে না জাস্ট শুধু ডালাওয়ালা খুললা পুলিশকে দেখায় দিবেন ভাই আমার ব্যাটারি চালিত অটো এটা হচ্ছে অটো এটা হচ্ছে অটো সেম ব্যাটারি চালিত গাড়ির কোনো কাগজ হয় না আচ্ছা তার জন্য আপনি সেটার সাথে তাল মিলে এটা চালাতে পারবেন এটা কোনো আলাদা রেজিস্ট্রেশন লাগবে না আলাদা কিচ্ছু লাগবে না বছরিক একটা সিএনজি হলে রেজিস্ট্রেশন করতে এটা কিচ্ছু লাগবে না কোনো মান্থলি না কিচ্ছু লাগবে না সেম এই যে একটা অটো যেমন এইটা হচ্ছে সেম সেম জিনিস সেম জিনিস সিএনজি হ্যাঁ অটোর মতোই সিএনজি অটোর মতো সিএনজি দেখেন আমরা এই যে ভিতরে সিএনজি সিস্টেম করছি সামনে সিট পিছনে সিট পিছনে একটা বক্স আছে যে অনেক কিছু রাখার জন্য তারপর সিএনজি পূর্বে ভিতরে সিএনজি হ্যাঁ আচ্ছা এই সিএনজিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কাস্টমার এসে চালা চুলা দেখবে সেম এই সিএনজিটা পাবে একটা নতুন সিএনজি পাবে হ্যাঁ মোটামুটি হচ্ছে এই যে অটো বিকল্প হিসেবে আপনারা এই সিএনজি নিতে পারেন হ্যাঁ সেম জিনিস আলাদা কোনো কাগজপত্র লাগবে না এটা যেমন কাগজপত্র লাগে না এটা কাগজপত্র এটা কাগজপত্র লাগবে না হ্যাঁ চমৎকার কিন্তু সিস্টেম আর ব্রেক সিস্টেমটা এই যে ব্রেক সিস্টেমটা আমরা দেখাচ্ছি এই দেখেন আমি চালাচ্ছি এই যে পিছনে যাচ্ছে এই যে এই যে নগদ ব্রেক এই যে নগদ ব্রেক দেখেন পুরো হ্যান্ড ব্রেক আচ্ছা কোনো চলবে না এই যে পুরো হ্যান্ড ব্রেক এই যে পুরো হ্যান্ড ব্রেক ধরবে এই শব্দ হয় না না কোনো শব্দ হবে না ওই যে শব্দ না হওয়ার জন্য অনেকে বলে না এটা কি সিস্টেম করছে না চালাতে বুঝবে না তার জন্য আমরা একটা রেখে দিছি এটা চালা এসে দেখে তারপর অর্ডার দিয়ে যাবে দেখেন এটা কিন্তু চালানো শব্দ হয় না হ্যাঁ শব্দ হবে না প্রত্যেকটা জিনিস নতুন হবে প্রত্যেকটা জিনিস নতুন হবে কারণ আমি যে বানাই তো তার জন্য অর্ডার নিয়ে এই গাড়িটা বানাতে হয় অনেক ক্ষেত্রে রেখে দিলে সিএনজি অনেক দামি জিনিস তার জন্য নষ্ট হয়ে যাবে তার জন্য একটা নষ্ট হয়েছে হোক তার জন্য একটা রেখে দিয়েছি আমরা হ্যাঁ চমৎকার সিস্টেম কিন্তু এটা হচ্ছে ব্যাটারি চালিত এবং বিদ্যুতের চার্জে কিন্তু এই সিএনজিটা চলবে সিএনজিটা চলবে হ্যাঁ এখন কত টাকা খরচ করবে এটা হচ্ছে যদি 200 কিলোমিটার প্লাস চালাতে চায় তাহলে রেট পড়বে 2 লক্ষ 10 হাজার টাকা হ্যাঁ হ্যাঁ যারা টপ বেড়ি চ্যালেঞ্জ থেকে আসবে আমাকে এক সপ্তাহ সময় দিবে তাদের জন্য আমি 2 লক্ষ 2 লাখ টাকা রাখা যাবে 2 লাখ টাকা ফিক্স 2 লাখ টাকা সিএনজি পেয়ে যাচ্ছেন 2 লাখ টাকা আর যারা 100 কিলোমিটার প্লাস গ্যারান্টি নেবে তারা তাদের জন্য পড়বে এটা দাম পড়বে মাত্র 1 লক্ষ 80 হাজার টাকা 1 লাখ 80 হাজার 1 লাখ 80 হাজার টাকা 100 কিলো প্লাস চলবে এটা হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী আপনি যদি না আমি সারাদিন 200 কিমি চালাতে চালাতে পারবো 200 কিমি চালানো মানে দিন রাত 24 ঘন্টা চার্জ থাকবে এটা আর 100 কিলো চালানো মানে দুপুরে একবার চার্জ দিতে হবে
বিদ্যুৎ খরচ হচ্ছে 200 টাকা ১০০০০০ ১০০০০০০ ১০০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 
অটো না কিনলে চলবে আপনারা কিন্তু এই সিএনজি নিতে পারবেন মাত্র 180,000 টাকা যে অনেক আমরা পাহাড়ে অনেক সময় ঘুরতে যাই পর্যটন কিন্তু পাহাড়ে অঞ্চলে এই গাড়িগুলো ভালো একটা শক্তি কাজ করবে শক্তিতে উঠে যেতে পারবে অনেক সময় যে ছোট গাড়ি শক্তি কোলা নিয়ে সিএনজির শক্তি পর্যাপ্ত পরিমাণ থাকবে এটা যে কোনো পাহাড়ে ডাল বাইতে পারবে কোনো ডাল না পার কোনো কারণ নাই আচ্ছা এটা ঢাকা সিটিতে চালানো সম্ভব না ঢাকা সিটিতে আপনার হাইওয়ে রাস্তায় গাড়ি অবৈধ হাইওয়ে রাস্তা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে হাইওয়ে রাস্তা অবৈধ লোকাল রাস্তা বৈধ লোকাল রাস্তা বৈধ ওকে কিভাবে নিতে পারি আমরা যোগাযোগ করব হ্যাঁ কি এটা সফট সিস্টেমে আমরা পাঠিয়ে দেব যোগাযোগ করেন আমাদের সাথে কিভাবে অর্ডার করব আমরা আপনার সাথে বা যোগাযোগ করব কিভাবে আসবে কিভাবে আপনারা আসবেন আইসারা সরজমিনে দেখবেন আমরা ফ্যাক্টরিটাকে দেখবেন তারপর সিএনজির অর্ডার করবেন বা আপনারা গাড়িটা চালায় দেখবেন তারপর অর্ডার করবেন হ্যাঁ আইসা দেখে আমাদের ফ্যাক্টরি হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মদিনা মসজিদের আগেই বললি হবে আমাদের সাইনবোর্ড আছে দুই পাশে আইসা দেখলে আমাদের দোকান চিনে যাবেন হ্যাঁ আচ্ছা বাইক কিন্তু এই সিএনজির ফ্যাক্টরি ছাড়াও কিন্তু এটা হচ্ছে বাইরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোর ফ্যাক্টরি আমাদের এই যে সব ধরনের অটো পাওয়া যায় এখানে আচ্ছা আর সিএনজি ফ্যাক্টরি আলাদা ওই পাশে হ্যাঁ আলাদা ওই পাশে হ্যাঁ যে এই যে এখানে হচ্ছে সিএনজি এই যে ফিটিং হচ্ছে অনেক বাইরে অর্ডার দিছে তার জন্য এই সিএনজি গুলো আমরা তৈরি করে বাইরের জন্য ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে হ্যাঁ আচ্ছা ওকে এটা হচ্ছে আমাদের সিএনজি তৈরির ফ্যাক্টরি হ্যাঁ এখানে হচ্ছে আমরা সিএনজিটি মূলত উৎপাদন করি এই দেখেন সিএনজির ভিতরে এই যে অনেক ভাই অর্ডার দিছে যে কাস্টমাইজ করে নিচ্ছে যে দুই সাইডে বসবে আচ্ছা তাদের জন্য এই সিএনজিটা হ্যাঁ এটা সব দুই সাইডে বসাচ্ছে হ্যাঁ দুই সাইডে এটা অগ্রিম অর্ডার নিয়ে আমরা বানাই আগে বানা রাখলে অনেক সময় মালগুলো নষ্ট হয়ে যায় তার জন্য হ্যাঁ তারপরে এই যে সিএনজির চাকাটা দেখেন কত সুন্দর করে আমরা বেঁকে করে নিয়ে আসছে সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদে আইসা ফোন দিলে হবে আমাকে বা আমাকে ফোন দিলে হবে ওকে থ্যাংক ইউ সাজান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে থ্যাংক ইউ